শেষে বরকনের গায়ে থুতু ছিটানোই যাদের রীতি, হাজারটা রীতি মেনে বিয়ের অনুষ্ঠান শেষ হয়। এই উৎসব নিয়ে পুরো বিশ্বেই আছে নানান সংস্কৃতি। হলুদ মেহেদি বিয়ে বৌভাত কত আয়োজনে এক বিয়েকে কেন্দ্র করে। বিয়ে সবার জীবনে গুরুত্বপূর্ণ একটি দিন, শুধু বর কনেই নয়, দুটি পরিবারের মিলবন্ধনের মাধ্যমেও বিয়ে। তবে এই দিনটিকে নিয়ে বিশ্বের নানা দেশে রয়েছে নানান রীতিনীতি, যা নতুন দম্পতির জন্য সৌভাগ্য বয়ে আনবে বলেই মনে করেন বেশিরভাগ মানুষ। তবে এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি কোথাও নেই। এমনই কয়েকটি দেশের বিয়ের বিচিত্র রীতি নিয়েই আজকের আয়োজন। গ্রিসে বর বিয়ের দিন সকালে হয়ে যায় নাপিত, বাড়ির সব আত্মীয় এবং বন্ধুদের শেভ করে দিতে হয় তাকে। গ্রিকরা বিশ্বাস করেন এই কাজ করা শুভ। বরের সবার শেভ করানো হয়ে গেলে নিজে আবার দাড়ি শেভ করে নেয়। এরপর নিয়ম হচ্ছে নতুন শাশুড়িকে বর মধু এবং বাদাম খাওয়াবেন। এছাড়াও নানান রীতি পালন করেন গ্রিকরা। বিয়ের তারিখ নিয়েও রয়েছে তাদের বিশেষ সংস্কৃতি। বছরের যে কোনো দিন বা মাসে তারা বিয়ে করতে পারেন না, কেবল জানুয়ারি এবং জুনে বিয়ে করেন এই দেশের মানুষ। এছাড়াও বরকনের বাসর ঘরের বিছানা সাজানো রয়েছে বিশেষ নিয়ম। তারা মনে করেন বিছানা সাজানোর নিয়মের ওপর নির্ভর করে নবদম্পতির প্রথম সন্তান ছেলে নাকি মেয়ে হবে। তবে সবচেয়ে মজার রীতি হচ্ছে গ্রিকরা বিয়ে শেষে বরকনের শরীরে থুতু ফেলেন। এটিকে তারা সৌভাগ্যের প্রতীক মনে করে। যদিও এখন থুতু ছেটান না তারা, মুখ থেকে থুতু দেওয়ার মতো ভঙ্গি করেন মাত্র। আরও একটি জিনিসকে গ্রিকরা সৌভাগ্যের প্রতীক মনে করেন, সেটি হচ্ছে চিনির তৈরি বল। বিয়ের দিন বরের পকেটে থাকে চিনির বল। বিয়ের পর বরকনে একটি কাপ থেকে ওয়াইন পান করেন। মনে করা হয় এতে তাদের সম্পর্ক আরও মজবুত হবে। পুরো বিয়ের ভেন্যু সাজানো হয় মোমবাতি দিয়ে, কারণ আগুনকে গ্রিকরা সৌভাগ্যের প্রতীক বলে মনে করেন।